সোমবারের রাত মানে আমার জন্য একটা কাল রাত। এই রাতে আমি যতটাই ফ্রি থাকতে চাই না কেন, এটা কোনোভাবেই সম্ভব না। আসসালামু আলাইকুম। সোমবার রাত থেকে আমার হাজবেন্ডের ছুটি শুরু হয়ে যায়, তো তার জন্য সারা রাত জুড়েই আমার বিভিন্ন কিছু প্রিপারেশন করতে হয়। আজকে তৈরি করছি চিকেন মাঞ্চুরিয়ান, যেটা আমি সার্ভ করব রুটির সাথে। প্রথমে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, সাথে সকল ধরনের গুঁড়ো মশলা, আদা বাটা, রসুন বাটা দিয়ে, সাথে একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা অ্যাড করে লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি। মেখে এটা কিছুক্ষণ সাইড করে রেখে দিব। যেহেতু আমি ঘরোয়া স্টাইলে করব, আমি এটাতে আর বেশি কিছু অ্যাড করব না। সো তারপর আমি মেখে রাখা চিকেনগুলোকে ভালো মতো ভেজে নিব। এটা ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, আর সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে আমি জাস্ট এপিট ওপিট লাল করে ভেজে নেব। সুন্দর মতো যখন ভাজা হয়ে যাবে, আমি এটাকে আলাদা করে তুলে রাখবো এবং একই তেলে কিন্তু আমি পুরো প্রসেসটা কমপ্লিট করব, তাই আগে থেকেই বুঝে তেলটা দিতে হবে। তো এই তেলে আমি দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, চিনি, লবণ এবং কেটে নিয়েছি কিছুটা কাঁচা মরিচ। ঝালের জন্য আমি দুই ধরনের মরিচ অ্যাড করেছি। অ্যাড করেছি সাথে কিছুটা পেঁয়াজ কিউব করে কাটা, একটু বড় করে কেটে নিয়েছি। তারপর এখানে অ্যাড করেছি হট সস, যেটা ইউটিউবে খুব অ্যাভেলেবেল হট সস, এবং অ্যাড করেছি টমেটো কেচাপ। জাস্ট এতটুক দিয়েই কিন্তু আমাদের আজকের চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না হয়ে যাবে। তো আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে এই সসের ভিতরে ভালো মতো ডুবিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে হাই হিটে রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের চিকেন মাঞ্চুরিয়ান। আর সাথে আমি গার্নিশের জন্য দিয়েছি কিছুটা অরিগানো এবং সাথে দিয়েছি সাদা তিল। কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।